চলন্ত ট্রেনের বাইরে ঝুঁকতে গিয়ে আহত হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে সোমবার হাবড়া স্টেশনে যুবকের অবস্থা অবনতি হওয়ায় তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে চলন্ত ট্রেনের বাইরে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে বিপত্তি রেললাইনের ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে আঘাত লেগে গুরুতর জখম যুবক আহত যুবকের নাম করিম মন্ডল বাড়ি সোনা কেনিয়ার দর্জিপাড়ায় ঘটনাটি ঘটেছে সোমবার হাবড়া স্টেশন এলাকায় জানা গেছে দুটো পঁয়ত্রিশের হাবড়া শিয়ালদহ লোকাল হাবড়া স্টেশনে ঢোকার সময় আহত যুবক প্ল্যাটফর্মের উল্টো দিকের দরজায় দাঁড়িয়ে থুতু ফেলার জন্য বাইরে ঝোকে সে সময় ঘটে যায় দুর্ঘটনা আঘাত লেগে ছিটকে ট্রেনের মধ্যেই পড়েন যুবক অন্যান্য সহযোগীদের সহযোগিতায় আহত যুবককে উদ্ধার করে জিআরপি ভর্তি করে হাবড়া হাসপাতালে এরপর অবস্থার অবনতি হলে ওই যুবককে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় আমি তো ট্রেনে এই পাশে ছিলাম ও ছিল এই পাশে ও পড়ে গিয়েছে তখন আমরা ধরি ধরে নিয়ে ও বাড়ি ওই বা হাবড়া আমরা তাই হাবড়া পর্যন্ত এসেছি আমি বারো সাথে উঠেছিলাম বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড হাবড়া